শুক্রবার খুমলুং প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। তিনটি সংস্থা যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে সাংবাদিক বৈঠক। মূলত রাজ্যের ককবরক চ্যানেলগুলোতে রোমান ভাষায় স্ক্রিপ্ট তৈরি করার উপর চ্যানেল মালিকরা গুরুত্ব দিয়েছেন বলে সাংবাদিক বৈঠকে জানানো হয়েছে। পাশাপাশি ত্রিপুরায় ককবরককে রোমান হরফ চালু করা নিয়ে যারা আন্দোলন করছেন তাদের দিকেও নৈতিক সমর্থনের হাত বাড়ি দিল খুমলুং প্রেস ক্লাব এবং অন্যান্য শাখা সংগঠনগুলির সদস্যরা। দুটি বিষয় নিয়ে আমরা আজকে সংবাদ মাধ্যমের সামনে আসতে বাধ্য হয়েছি। একটা বিষয় হয়তো হচ্ছে রোমান স্ক্রিপ্ট, ককবরক স্ক্রিপ্ট এন্ড বাংলা স্ক্রিপ্ট নিয়ে যখন সারা রাজ্যে বিভিন্ন মত, বিভিন্ন কন্ট্রোভার্সি নিয়ে সারাদিন আন্দোলন হচ্ছে, প্রতিবাদ হচ্ছে, সেদিন ডেমনস্ট্রেশন হচ্ছে, তো আমাদের ককবরক মিডিয়া অ্যান্ড খুমলুং প্রেস ক্লাব বা আমাদের যারা ট্রাইবেল ত্রিপুরাশা মিডিয়া, আমরা যারা ককবরক চ্যানেল চালাচ্ছি, আমাদের পক্ষে রোমান স্ক্রিপ্টটাই সবচেয়ে বেশ। আমরা রোমান স্ক্রিপ্টেই নিউজ লিখছি, পড়ছি, পড়াচ্ছি। তো আমরা যারা এই প্রফেশনালে কাজ করি, ককবরক সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সবচেয়ে বেশ স্ক্রিপ্ট হচ্ছে রোমান স্ক্রিপ্ট। তার জন্য আমরা খুমলুং প্রেস ক্লাব এবং আরও আমাদের শাখা সংগঠন গতকাল সন্ধ্যায় আমরা একটা মিটিংয়ে বসেছিলাম। তো মিটিংয়ে এটাই সিদ্ধান্ত হয়েছে, যারা যারা রোমান স্ক্রিপ্ট নিয়ে আন্দোলন করছে, অফিসিয়ালি আমরা তাদের আন্দোলনকে সমর্থন জানাচ্ছি। অপর একটি বিষয়ে সাংবাদিক বৈঠকে বলা হয়েছে যে গণমাধ্যম গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। একইভাবে মিডিয়া সমাজের আয়নার মতো কাজ করে, যেখানে মিডিয়ার মাধ্যমে সমাজের চেহারা প্রতিফলিত হয়, যেন কেউ আয়নায় নিজেকে দেখতে পায়। প্রকাশিত এবং প্রচারিত সংবাদ সমাজে ব্যাপক প্রভাব ফেলে, কিন্তু সাম্প্রতিক সময়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়া, ইউটিউব চ্যানেল, ফেসবুকে সবচেয়ে বেশি ধর্ষণের মামলা, শ্লীলতাহানি, অন্যের স্ত্রীর সাথে পালিয়ে যাওয়া ইত্যাদি খবর বেশি পরিবেশিত হচ্ছে। সংবাদ প্রকাশ করা এবং কভার করা একটি ভালো জিনিস, তবে এর নামে নিউজ কভারিং এবং অশ্লীল শব্দ ব্যবহার করে সর্বাধিক ভিউ এবং সাবস্ক্রাইবার পাওয়ার লক্ষ্যে অভিভাবক এবং আত্মীয়দের সামনে অনুপযুক্ত কিছু মৌখিক শব্দ ব্যবহার ত্রিপুরা ককবরক নিউজের বিভিন্ন প্ল্যাটফর্মে ক্রমাগত দেখা যাচ্ছে, যা খারাপ বার্তা প্রতিফলিত করছে সমাজে। এমন খবরে লজ্জিত হচ্ছেন সমাজের প্রবীণ ও বুদ্ধিজীবীরা। এখন রাজ্যের দায়িত্বশীল নাগরিকরা এ ধরনের দায়িত্ব জ্ঞানহীনতার কাজের জন্য ককবরক মিডিয়া হাউস এবং মিডিয়া কর্মীদের বিরুদ্ধে আঙুল তুলতে শুরু করেছে। গুটিকয়েক সাংবাদিকের কাজের কারণে সোশ্যাল মিডিয়ায় ট্রোল হচ্ছেন ভালো মানুষ। এ কারণে সমাজের সামনে প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে ককবরক গণমাধ্যম কর্মীরা। এই ধরনের কাজের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যাতে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে, তার দাবিও তোলা হয়েছে এই সাংবাদিক বৈঠকে। সামাজিক কিছু দায়বদ্ধতা হারিয়ে আমরা মিডিয়ার ইথিক, যারা যারা মিডিয়া চালাচ্ছে, ইউটিউব চালাচ্ছে, ফেসবুক চালাচ্ছে, কন্টেন্ট ক্রিয়েটর, কিছু কিছু ঘটনাকে পরিবেশন করতে গিয়ে তারা, ধরুন না ধর্ষণের মামলা হোক, একজনের স্ত্রীকে আরেকজন নিয়ে পালিয়ে গিয়েছে, অসংলগ্ন অবস্থায় কেউ কেউ ধরা খাচ্ছে, এই ধরনের নিউজ পরিবেশনের ক্ষেত্রে আমরা দেখলাম এই দুই চারটা দিন সোশ্যাল মিডিয়াতে এমন ট্রোল হচ্ছে। ট্রোলে কী লেখা হচ্ছে? ককবরক মিডিয়া জার্নালিস্ট রিপোর্টার্স অফ দ্য ইয়ার নামেও সম্মান দেওয়া হচ্ছে কিছু কিছু সাংবাদিকদেরকে। বয়সুবাদে অ্যাঙ্কারের ক্ষেত্রে এমনও ওয়ার্ড ইউজ করা হচ্ছে, আমরা আমাদের মা বোনদের সামনে, ভাই বোনদের সামনে, পরিবারের সামনে এগুলিকে দেখার কোনো সুযোগ নেই। তো তার জন্য আমরা ভাবলাম খুমলুং প্রেস ক্লাব অ্যান্ড ত্রিপুরা ইন্ডিজিনিয়াস পিপল প্রেস অ্যাসোসিয়েশন, ত্রিপুরা সাপোর্ট মিডিয়া অ্যাসোসিয়েশন, আমাদেরও কিছু সামাজিক দায়বদ্ধতা রয়েছে। সমাজ কলঙ্ক হচ্ছে এভাবে আমরা আমাদের দায়িত্ব হচ্ছে নিউজ পরিবেশন করা। আমরা আমাদের সংগঠনের তরফ থেকে, প্রেস ক্লাবের তরফ থেকে কোনো মিডিয়া সংস্থাকে, মিডিয়া হাউসকে বলছি না আপনারা নিউজ পরিবেশন করবেন না, করতেই পারে, সবার স্বাধীনতা আছে, সবার ফ্রিডম আছে, করবেন। কিন্তু নিউজ করার ক্ষেত্রে আমাদের
প্রেস ক্লাব থেকে এটাই রিকোয়েস্ট, এটাই অনুরোধ যাতে সবাই এটা সামাজিকভাবে এই নিউজগুলোকে আমরা দেখতে পারি। আমরা কয়েকদিন ধরে যেভাবে দেখছি আমাদের সমাজের যারা বয়স্ক, যারা যারা ইন্টালেকচুয়াল পার্সন, তারাও লজ্জা পাচ্ছে। আমরা মিডিয়া অর্গানাইজেশন আমরা এই বিষয় নিয়ে খুবই লজ্জা পাচ্ছি, কারণ এটা দেখার মতো, আমি মুখে বলার মতো ভাষা নেই এই ভাষাগুলো ইউজ করা হচ্ছে। শুধুমাত্র ইউটিউবে ভিউজের জন্য, ভিউজ পাওয়ার জন্য আমি এই খারাপ ওয়ার্ডটা ইউজ করব কেন? আমাদের সামাজিক দায়িত্ব নেই, আমাদের মিডিয়ার কোনো এথিক্স নেই, সবই আছে, কিন্তু আমরা শুধুমাত্র ভিউজের জন্য, টাকা কামাইয়ের জন্য আমরা ভুলে গিয়েছি অল্প সময়ের জন্য। তার জন্য আমরা আগরতলা প্রেস ক্লাব, যেহেতু এই রাজ্যের সবচেয়ে মিডিয়া সংগঠনের বড় সংগঠন ক্লাব, আমরা আগরতলা প্রেস ক্লাবকে উদ্যোগী তাদের নজরে নিতে চাইব এই বিষয় নিয়ে, লিগেলি যাতে অ্যাকশন নেওয়া হয়।